আসলে দারুণ কিনা বলতে পারতেছি না, কারণ আমার ভালো লাগতেছে না কোচ। আমি 40+ রান দিয়ে দিতেছি, আমার টার্গেট হচ্ছে 30-35, এরকম দিলে হয়তো বা ভালো লাগতো। আর 4 ম্যাচে 7 উইকেট পাইছি, আর ম্যাক্সিমামই আমার ফার্স্ট ওভারেই উইকেটটা পাইছি, এইটা একটু ভালো লাগতেছে আর কি। হ্যাঁ, উইকেটটা আসলে অনেক ভালো, বোলারদের জন্য না, সবই ব্যাটসম্যানদের ক্রেডিট। প্রত্যেক ম্যাচেই 250-300 এরকম রান হচ্ছে, তো এখানে বোলারদের কিছু নাই, আমরা মানে চেষ্টা করতেছি ভালো করার আর কি। মিরপুর উইকেট না, ওই সাভার উইকেট, সবগুলাই একই রকমই আর কি, সবগুলাতেই খেলছি, এখানেও একটা ম্যাচ খেলছি, ওভারঅল সবগুলাই একই রকম আর কি, সবগুলাই মানে ব্যাটসম্যানদের ফেভারে আছে। ভাই, প্রত্যাশা বলতে তো মানে আমরা তো চাই জিতার জন্য, আমিও চাই যাতে আমার দেশ জিতুক, আমাদের টিমটা ওইখানে ভালো খেলুক, সবাই মিলে ভালো খেলুক, জিতে আসুক ওইখানে। বাট ওইখানের কন্ডিশন অনুযায়ী অবশ্যই মানে আমাদের ভালো খেলা উচিত। না, আসলে ওইরকম কিছু না, সাকিব ভাই কিন্তু প্রথম ম্যাচেও ছিল না, তারপরেও একটু মানে একটা জিতার একটা সম্ভাবনা চলে আসছিল, এই ম্যাচেও উনি থাকবে না। আর শরীফুল তাসকিন ওরা ইঞ্জুরির কারণেই আসছে, একজনের অ্যাঙ্কেল আর আরেকজনের শোল্ডারের কারণেই আসছে এই জন্য। বাট ওভারঅল যারা আছে ওরা সবাই ভালো প্লেয়ার, ওরা ইনশাল্লাহ ভালো খেলবে, মানে ভালো কিছু একটা হবে ইনশাল্লাহ। আমি টি-20 ফরম্যাটে খেলি, ওয়ান ডে টিমে ঢুকছি, এটা আমার সেকেন্ড সিরিজ ছিল। প্রাপ্তি বলতে আমি ওয়ান ডে টিমে আছি, আমি এখন খেলার জন্য অপেক্ষায় আছি, এটাই আমার প্রাপ্তি, যদি আমি খেলতে পারি আমার জন্য বড় পাওয়া হবে। আর একটা মানে আমার সেকেন্ড সিরিজে আমি বাইরে গেছি, আমি সাউথ আফ্রিকার মতো টিমের সাথে মানে ওদের মাঠেই ওদের সাথে আমরা সিরিজ জিতে আসছি, এটাই আমার পাওয়া আর কি। না, আসলে ওই রকম কোনো পরিকল্পনা করতেছি না, আমি পারফর্মের দিকেই মনোযোগী আছি, মানে আমি পারফর্ম করতে থাকি, যদি আমার মানে সুযোগ আছে, আমি সুযোগ আসলে ইনশাল্লাহ আমি ভালো করার চেষ্টা করব। মানে আমি ওইটার জন্যই অপেক্ষা করে বসে আছি, এরকম কিছু আমি মানে কখনো চিন্তা করি না, আমি আমার বর্তমান যেটা আছে ওইটা নিয়েই চিন্তা করি। আর না, আসলে এখানে বার্তা দেওয়ারও কিছু নেই, আর চ্যালেঞ্জ জানানোরও কিছু নাই, এটাই আমার প্রফেশন, আমাকে মানে খেলতে হবে, পারফর্ম করতে হবে, তো আমি ওইটাই করার চেষ্টা করতেছি। আমি যেইখানেই খেলি মানে যেই ম্যাচটাই খেলি ওই ম্যাচটাই পারফর্ম করার চেষ্টা করি। বাট এইখানে কেউকে আমি চ্যালেঞ্জ দেওয়ার জন্য মানে খেলতেছি না বা ইয়া করতেছি না, ওইরকম কোনো চিন্তা ভাবনা নিয়ে করতেছি না, ওইরকম করলে হয়তো বা আমি পারবোই না ওইটা। দেখেন, আমাদের বাংলাদেশে কিন্তু লেফট আর্ম স্পিনারের অভাব নেই, মানে প্রত্যেকটা টিমেই 2-3টা করে লেফট আর্ম স্পিনার খেলে, বাট ওই মানে লেফট আর্ম স্পিনার একটু টাফ মনে হচ্ছে, এটা একটু মানে আমার কাছে ভালো লাগতেছে না, আমি কখনো পছন্দ করি না যে আমার টিমের ব্যাটসম্যান একটা লেফট আর্ম স্পিনার এগেনস্টে আউট হয়ে চলে আসুক বা ইয়া হোক, এটা আমি পছন্দ করি না। যেহেতু আমাদের দেশে প্রত্যেকটা টিমে প্রিমিয়ার লিগ বলেন আর ফার্স্ট ক্লাস সব জায়গায় 2-3টা করে লেফট আর্ম স্পিনার খেলে, তো আমাদের তো স্পিন ট্র্যাক, আমরা এখানে খেলে গেলে অভ্যস্ত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.